আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে দেখাইছিলাম যে এই যে চৌকি চৌকি করার জন্য ইট গাঁথা হইতেছিল। তো ইট গাঁথার পরে কয়দিন এক দুই দিন গ্যাপ দেওয়ার পরে আপনার এই যে শাটারিং করা হইলো, শাটারিং করার পরে এমনকি ডালাইও চলতেছে। তো এই যে সিঁড়ি ডালাই আমি আপনার ওই সিঁড়ি শাটারিং দেখাই নি আগে আমার ভিডিওতে, সিঁড়ি শাটারিং সম্পূর্ণরূপে পুরো ভিডিও আর দেওয়া আছে। ওই আপনার যদি প্রয়োজন হয় তাহলে ওই ভিডিও গিয়ে দেখে আসবেন আমার চ্যানেলটুকে। আর এই কারণে আমি এই জায়গায় শাটারিংয়ের ফুল ভিডিও দেইনি। তো এই জায়গায় ডালাইয়ের দেখুন কীভাবে দেওয়াইতেছে, এটা দেখাইতেছি। তো মালটা একদম নরম হয়েছে, একদম নরম হইলে আপনার এই জায়গায় ভালো হয়। এই যে দেখুন একবারে কোনো ফাঁক পুকুর থাকে না, একদম প্রতিটা জায়গা পূর্ণ হয়ে আপনার ঠিক মতো হয়ে আসে, এই কারণে কাজটা ভালো হয় আর কি। তা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশেই থাকবেন। তো আর যদি আমার পুরনো ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এটা সম্পূর্ণ ভিডিওতে আপনার হচ্ছে একটা সিঁড়ি, যে এই সিঁড়িটা করতে আমার কতটা খরচ হইলো এটা আমি আপনার হিসাব দিয়ে দিই। এই জায়গা হচ্ছে আপনার আমার সিঁড়ি এক রোগ সিঁড়িতে আমার 300 কেজি রড লাগছে। এক রোগ সিঁড়িতে সব 12 মিলি রড দিয়ে করা হয়েছে, এক রোগ সিঁড়িতে 300 কেজি রড। 300 কেজি রডের বর্তমান দাম হয়েছে 90 টাকা কেজি হলে 300 কেজির দাম হয়েছে আপনার কত হবে, মেবি 27,000 টাকা। 27,000 টাকার সাথে আপনার একটু কাজটা আছে, ধরেন 30,000 টাকা রডে, 30,000 টাকা। তারপর ওই লোক আর কন্ট্রাক্টর বিল তো সাদের সাথে এইটা ধরা হবে না, কত টাকা মাল মেটেরিয়াল খরচ ওইটা আমি ধরতেছি। 30,000 টাকা রড লাগবে, আর এই জায়গায় আপনার সিমেন্ট লাগবে হচ্ছে 10টা থেকে 12টা, 10 থেকে 12টা সিমেন্ট লাগবে, 10-12টা সিমেন্ট আপনার 10টাই ধরেন 6,000 টাকা, তাহলে 30 আর 6 36,000 টাকা। আর হচ্ছে আপনার আর খোয়া হইলো 4,000 টাকা, এই সব 40-45,000 টাকার ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। এই সিঁড়িটা 40-45,000 ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এটা হলো একদম সিম্পল হিসাব, যেটা আর কি মানে সহজ হিসাব, এত ঘুরে পেছায় লাভ নেই, যত টাকা খরচ হবে আমি এটা হিসাব দিয়ে দিলাম। তো যদি আপনারা এরকম কোনো সিঁড়ি করতে চান, আলাদাভাবে কোনো সিঁড়ি করতে চান, তাহলে 50,000 টাকার থেকে 60,000 টাকা হিসেবে মাল মেটেরিয়ালস যাবে, কলম ছাড়া শুধু সিঁড়ি করতে মাল মেটেল যাবে 50 থেকে 60,000 টাকা। আর লেবার বিল যদি আপনি মিস্ত্রি বিল যদি ধরেন তাহলে ওইটা আপনার স্কোয়ার ফিট আসবে হচ্ছে 50 টাকা স্কোয়ার ফিট। যদি ই করেন শুধু সিঁড়িটা করাইতে চান তাহলে সিঁড়িটা যদি 10 বা 12 বাই 6 হয়ে থাকে, 10 বাই 6 হইলে ধরেন 70 স্কোয়ার ফিটের একটা সিঁড়ি, 50টা হইলে আপনার কত হয় 3.5 মেবি হয় এরকম হয়ে থাকতে পারে। তো এটা দেখতে থাকুন, তো আমি এইটাই বিদায় নিয়ে নিলাম, আর কিছু বলার নাই। সেই কীভাবে করতে হয়, কত টাকা খরচ হয় এটা দেখুন, কত টাকা খরচ হয় বলে দিছি, 40 থেকে 45,000 টাকা এটার জন্য খরচ হয়েছে আমার। তো আপনারা যদি করতে চান তাহলে হিসাব করে নামবেন, আর কীভাবে ঢালাই হইতে হবে এটা দেখুন, এরকমভাবে ঢালাই করতে হবে, তাহলে আপনার কাজটা সুন্দর হবে।
পাল্টা করে টান দিয়ে দিছে, বলতে টান দিয়ে দিয়ে যদি লম্বাটা মাল ফাটে দে। তলাটা উপরে উঠে মাল সাইডের মাছ দিলে খোয়া কো হইল, মাছ ধরে সব ভালো না। মালটা নরম আছে, কোয়াটা দিতেছে খোয়া ওই যে উপরে থাকে যাইতেছে, মানে নিচে সিটের লগে কয়টা খোয়া থাকে যাইতেছে আর উপরে গড়ায় গড়ায় হয়ে পড়তেছে। যখন খুলবো শাটারিংটা খুলবো পরে দেখবেন যে খোয়া বাড়ে গেছে। আচ্ছা দেখুন আবার আবার।
Gracias.